সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যস্ত হুগলি গ্রামীণ পুলিশ প্রশাসন। খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে খানাকুল থানা এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন। র্যালি শুরু হয় খানাকুল থানার সামনে থেকে বাজার হয়ে রামনগর বাসস্ট্যান্ড, খানাকুল বাসস্ট্যান্ড হয়ে হাসপাতাল হয়ে খানাকুল থানা প্রাঙ্গণে পুলিশের র্যালি শেষ হয়। পথচারীদের সচেতন করতে হুগলি গ্রামীণ পুলিশের নেতৃত্বে কর্মসূচি নেওয়া হয়েছে। খানাকুল পুলিশের পক্ষ থেকে চালকদের সচেতনতা অবলম্বন করতে বলেছে, বিষয়ে জানাচ্ছেন গাড়ি চালকেরা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অক্লিন দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আপনি এই যে হাত মাথায় হেলমেট পরে আছেন, খুব ভালো জিনিস। আপনার সাথে যিনি আছেন ওনাকেও হেলমেট পরতে হবে। আপনার এই যে হেলমেট, হেলমেট হচ্ছে আপনার জীবন বাঁচাবে। হেলমেটটা পরে থাকলে ধরুন কোনো কারণে যদি রাস্তাঘাটে যেতে যেতে স্লিপ কেটে পড়ে যান বা কোনো রকম কিছু হয়, আপনার মাথা বাঁচলো মানে জীবন বাঁচলো, আপনি বাঁচলেন। সে তো বুঝতে পারছেন, সবাইকে আমরা বলছি, আমরা রিকোয়েস্ট করছি যে যাতে সবাই হেলমেট পরে, যে চালাবেন তিনিও হেলমেট পরবেন। আর হেলমেটটা আপনার জীবনের জন্য, ঠিক আছে? আসুন, হেলমেটে পাওয়ার করতে হচ্ছে। হেলমেট পরছেন? কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি যাচ্ছে। এটা কোন জায়গা? জায়গাটা জানি না। মদন, কোথায় বাড়ি? এখন যাচ্ছেন কোথায়? আপনি কি সবসময় সিট বেল্ট লাগিয়ে চালান? হ্যাঁ, ওই যে গাড়ি চালাবেন যখন সবসময় সিট বেল্টটা ব্যবহার করবেন। আমরা সবাইকে বলছি এই সিট বেল্টটা যদি আপনার লাগানো থাকে, হঠাৎ করে কোনো কারণে আপনি ব্রেক করছেন, তখন দেখা যাবে আপনার বডি ঝুঁকছে না বা ইয়ে আছে, এটা সেফ। নিজের সেফটির জন্যে চালানোর সুবিধা হবে, তার জন্যে সিট বেল্টটা লাগাবেন। আপনি সবসময় সিট বেল্ট লাগিয়ে চালাবেন, হ্যাঁ, এবং একটু সাবধানে চালাবেন, নিজে বাঁচবেন, অপরকে বাঁচাবেন, ঠিক আছে? আমরা পুলিশরা এটাই প্রচার করছি, সবাই আছি, যাতে রাস্তায় কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, যাতে সবাই ভালোভাবে থাকে তার জন্য, ঠিক আছে ভাই? ভালো থাকবেন। আপনার নাম? Okay, hold on.